আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আপনারা যে পরিমাণে সাপোর্ট করতেছেন আমি এটা অনেক খুশি। তো আপনারা জিজ্ঞেস করতেছিলেন ভাইয়া, আমার এই PWM চার্জ কন্ট্রোলারটা অটোকাট করে কিনা, অটো সিস্টেম আছে কিনা, ব্যাটারি চার্জ ওভার চার্জ করে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চাচ্ছিলেন। তো সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার 20 ওয়াট প্যানেল থেকে এখন আসতেছে 11.1 ভোল্ট, 0.55 অ্যাম্পিয়ার, আর আমার এখানে ব্যাটারিতে চার্জ আছে 11.2 ভোল্ট। এটা কিন্তু দেখতেছেন প্যানেল থেকে কিন্তু ব্লিঙ্ক করতেছে। আর এখন বাজে কত সেটা আপনাদের দেখাই। এখন বাজে 9:50 AM, 23/3/2025। তো আপনারা জানেন আমার এই ব্যাটারিটা, এখানে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ করতে কিন্তু আমার এই প্যানেলটা কিন্তু পারে না। তো আমি এখন এই যে কারেন্টের সুইচটা দেবো, এই দেখেন এখন আমার 2.62 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এই দেখেন আমার কিন্তু এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, চার্জ কিন্তু হচ্ছে। তো এটা ফুল চার্জ হয়ে যাওয়ার পরে দেখবো এটা আসলে ডিসকানেক্ট করে কি না, এটা চার্জ নেওয়া বন্ধ করে কি না। এটা কিন্তু সবসময় ব্লিঙ্কই করতেছে। তো চলুন আপনাদের দেখাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কারেন্টের সুইচটা এখনও দেওয়া আছে। আর এখন বাজে কত, এখন বাজে 4:18 PM, 23/3/2025। এই দেখেন আমার মিটারে 18.19 ভোল্ট, 19 ভোল্ট, 18 ভোল্ট এরকম দেখাচ্ছে, আর এখন চার্জ করতেছে 0.76 অ্যাম্পিয়ার। আর আমার দেখেন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে 13.78। দেখছেন, মানে এটা কিন্তু অটোকাট কিন্তু করে দিছে। আপনার যে অ্যাম্পিয়ার এখন চার্জ করতেছে, এই অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু ব্যাটারি কিন্তু নষ্ট করতে পারবে না। ব্যাটারি কিন্তু এই অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু ব্যাটারিটা কিন্তু ফুলাইতে পারবে না বা নষ্ট করতে পারবে না। মানে এখানে কিন্তু আমার কিন্তু লোড অন আছে, আমার ওয়াইফাই চলতেছে, যার কারণে লোডটা অন আছে, যার কারণে এটা কিন্তু 0.76 অ্যাম্পিয়ারে কিন্তু ব্যাটারিকে চার্জ করতেছে। আর এইটুক চার্জে কিন্তু আমার ব্যাটারি কিন্তু ফুলাতে পারবে না। তো দেখতে পারলেন এটাতে কিন্তু অটোকাট সিস্টেম আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে চার্জটুকু নিচ্ছিল 0.74 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, এটাকে কিন্তু মিলি অ্যাম্পিয়ার বলে। এই মিলি অ্যাম্পিয়ারটা কিন্তু আমার ওয়াইফাই অনুরাউটার কিন্তু লোড নিচ্ছিল, যার কারণে সে আমার ব্যাটারিকে কিন্তু চার্জ ডিসচার্জ করতে দিচ্ছিল না। মানে আমার ওয়াইফাই যতটুকু কারেন্ট খাচ্ছিল, যতটুকু ডিসি লোড নিচ্ছিল, সেটুকু কিন্তু আমার কিন্তু চার্জ থেকে আসতেছিল, ওটা কিন্তু আমার ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছিল না। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে এই চাইনিজ কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, সব ধরনের প্রোটেকশন এই কন্ট্রোলারে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।